শিক্ষার্থীরা নটরডেম কলেজ ময়মনসিংহের অনলাইন এডুকেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সাথে আছি আমি মোসাম্মদ স্নিগ্ধা সুলতানা, প্রভাষক যুক্তিবিদ্যা বিভাগ নটরডেম কলেজ ময়মনসিংহ। আজকে আমি পড়াবো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায়, ব্যাখ্যা। প্রথমেই আমরা জানার চেষ্টা করব ব্যাখ্যা কোন শব্দ থেকে এসেছে, ব্যাখ্যার প্রতিশব্দ কি। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লানেশন। এই এক্সপ্লানেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এক্সপ্লেনিয়ার থেকে। এই এক্সপ্লেনিয়ার শব্দের আবার দুটি অংশ, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে প্লানাস। এক্স অর্থ হচ্ছে আউট অফ বা পূর্বাবস্থা, অর্থাৎ আগের অবস্থা। আর প্লানাস অর্থ হচ্ছে টু মেক প্ল্যান, অর্থাৎ সহজ করা। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাখ্যাকে যদি আমরা উৎপত্তিগত অর্থের দিক থেকে বলতে চাই, তাহলে বলবো কোনো অস্পষ্ট বিষয়কে সুস্পষ্টভাবে বা সহজভাবে প্রকাশ করাই হচ্ছে ব্যাখ্যা। এখন ব্যাখ্যার যদি আমরা সংজ্ঞা দিই, তাহলে বলবো যে কোনো জটিল, দুর্বোধ্য ও রহস্যময় ঘটনাকে সুস্পষ্ট ও সহজভাবে প্রকাশ করাকেই বলা হচ্ছে ব্যাখ্যা। এই ব্যাখ্যাকে ব্যাখ্যাকরণও বলা হয়। যেমন বলা হচ্ছে যে কোনো এলাকায় যদি কলেরা রোগ দেখা দেয়, তাহলে এই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিজ্ঞানীদের ব্যাখ্যা আলাদা আলাদা হবে। সাধারণ মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, তাদের জ্ঞান সীমিত থাকার কারণে তারা মনে করে যে গ্রামে অলাবিবির আবির্ভাব ঘটেছে, যার জন্য গ্রামে কলেরা রোগ দেখা দিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে না, খাদ্যের সাথে এক প্রকার জীবাণু শরীরে প্রবেশ করার কারণে এই কলেরা রোগ হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তিভেদে ব্যাখ্যা ভিন্ন হয়, সাধারণ মানুষের ব্যাখ্যা এবং বৈজ্ঞানিকের ব্যাখ্যা এক নয়। ব্যাখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এখন আমরা দেখব বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে। বলা হচ্ছে যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। প্রকৃতির নিয়মকানুন, আমরা সংজ্ঞাটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রকৃতির নিয়মকানুন, প্রকৃতির নিয়মকানুন এবং কার্যকারণ সম্পর্ক, এই দুটা বিষয় আমরা বৈজ্ঞানিক আরোহ পড়ার সময় পড়েছি। বৈজ্ঞানিক আরোহের দুইটা মৌলিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আরেকটি হচ্ছে কার্যকারণ নিয়ম। এখন এই বৈজ্ঞানিক ব্যাখ্যাতেও আমাদের এই মৌলিক দুটি নিয়মের প্রয়োজন। প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করতে হবে। তাহলে প্রকৃতির নিয়মকানুন কি? প্রকৃতি প্রদত্ত ঘটনাবলী। আর কার্যকারণ সম্পর্ক কি? বলা হচ্ছে প্রতিটি ঘটনারই একটি কারণ থাকতে বাধ্য। যার কার্য আছে তার কারণ থাকবে, আর যার কারণ আছে তার কার্য থাকবে। তাহলে আমরা যদি কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যাই, তাহলে সেই ঘটনাটা হতে হবে প্রকৃতি প্রদত্ত, এবং তার মধ্যে কার্যও থাকতে হবে কারণও থাকতে হবে। এই কার্য কারণ আবিষ্কার করার পরে যখন আমরা ঘটনাটার ব্যাখ্যা দান করব, তখন তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেমন আমরা যদি জড়বস্তুর ভূপতনের ঘটনাটাকে ব্যাখ্যা করি, তাহলে বিজ্ঞানী নিউটন বলছেন যে মাটির আকর্ষণের কথা। বিজ্ঞানী নিউটন এখানে মাটির আকর্ষণকে একটা প্রকল্পের আকারে অনুমান করছেন। এখন প্রশ্ন হচ্ছে প্রকল্প কি? প্রকল্প হচ্ছে সাময়িক আন্দাজ করা, মানে আমরা কিছু সময়ের জন্য সেটাকে মনে মনে কল্পনা করে নিব। তাহলে বিজ্ঞানী নিউটন এই মাটির আকর্ষণের বিষয়টিকে প্রকল্পের আকারে অনুমান করেন।
পরে তিনি এই বিষয়টাকে জোয়ারভাটা গ্রহ নক্ষত্রের গতিবিধি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত করেন পরে তিনি এই সমস্ত বিষয়কে এই যে জোয়ারভাটা গ্রহ নক্ষত্র এর গতিবিধি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলোকে মাধ্যাকর্ষণ নিয়মের সাথে অন্তর্ভুক্ত করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে জোয়ারভাটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ গ্রহ নক্ষত্রের গতিবিধি এগুলো সবই আমার প্রকৃতি প্রদত্ত ঘটনা এবং প্রত্যেকটার পিছনে কি আছে কার্য কারণ সম্পর্ক আছে এই সম্পর্কটাকে যখন আমরা নির্ণয় করি তখন সেটা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা তারপরে আছে লৌকিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা হচ্ছে সাধারণ মানুষের ব্যাখ্যা এর সংজ্ঞায় বলা হচ্ছে যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে অদৃশ্য মানে যেটাকে আমরা দেখতে পাই না অপ্রাকৃতিক শক্তি তার অর্থ হচ্ছে যেটা প্রকৃতির না অপ্রাকৃতিক অলৌকিক ঘটনাকে যেটা আমরা বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি এই অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে যখন আমরা কোনো ঘটনাকে ব্যাখ্যা করি তখন তাকে বলা হচ্ছে লৌকিক ব্যাখ্যা যেমন আমরা কলেরার উদাহরণ দিয়েছি একটু আগে কলেরা রোগের ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করছে কি যে এলাকায় ওলাবিবির আবির্ভাব ঘটেছে ওলাবিবি বলতে আসলে তারা দত্ত দানবের কথা বলেছেন এখন দেখা যাচ্ছে যে এই ওলাবিবিকে আমরা চোখে দেখতে পাই না অদৃশ্য এবং এটা প্রকৃতিরও কোনো কিছু না অপ্রাকৃতিক যার জন্য মানুষ সাধারণ মানুষ কুসংস্কারে বিশ্বাস করার কারণে এবং তাদের জ্ঞান সীমিত থাকার কারণে আমরা এটাকে লৌকিক ব্যাখ্যা বলছি এই কলেরা রোগের উদাহরণটা আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রেও দিতে পারি এবং লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রেও দিতে পারি লৌকিক ব্যাখ্যাতে আমরা বলবো সাধারণ মানুষের ব্যাখ্যা আর বিজ্ঞানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলবো বিজ্ঞানীদের ব্যাখ্যা এই ক্ষেত্রে আমরা যদি দুটা সংজ্ঞা সুন্দরভাবে আয়ত্ত করতে পারি এখান থেকে আমরা পার্থক্য তৈরি করতে পারবো দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা দুটা সংজ্ঞা দিয়ে আমরা দুটা পার্থক্য তৈরি করতে পারি এবং দুটা উদাহরণ থেকেও তাছাড়া আমরা আরও বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আছে প্রকৃতির নিয়মকানুন এবং কার্যকারণ সম্পর্ক দুটা মৌলিক নিয়ম আছে আর লৌকিক ব্যাখ্যায় কী আছে অদৃশ্য অপ্রাকৃতিক শক্তি তাছাড়া বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা কি হয় ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় লৌকিক ব্যাখ্যা হচ্ছে গুরুত্বহীন কেননা এটাকে এটা সাধারণ মানুষের ব্যাখ্যা এখানে পরীক্ষা নিরীক্ষার কোনো কিছু থাকে না কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে গুরুত্বপূর্ণ কেননা এখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি আবার লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয় কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই বিশেষ বিশেষ ঘটনাকে আমরা একটা সাধারণ নিয়মের সাথে যুক্ত করি লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে কলেরা রোগের ব্যাখ্যায় আমরা একজন যেভাবে বলবো আরেকজন আবার অন্যভাবেও বলতে পারে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না কেননা এখানে পরীক্ষা নিরীক্ষা থাকে আবার লৌকিক ব্যাখ্যা বাহ্যিক দৃষ্টান্ত বাহ্যিক দৃষ্টির প্রতি আকর্ষণ করে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এর বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো বিষয় নিয়েই আলোচনা করে কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির নিয়মকানুন নিয়ে আলোচনা করে দেখা যাচ্ছে যে এখানে লৌকিক ব্যাখ্যার যদি যথার্থতা বিচার করতে চাই তাহলে প্রয়োজন নাই যথার্থতা বিচার করা যায় না কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় এর যথার্থতা বিচার করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু পড়লাম তার ভিতর থেকে আমরা যে যে প্রশ্ন শিখলাম সেটা হচ্ছে ব্যাখ্যা কি ব্যাখ্যা বলতে আমরা কি বুঝি ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি
ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে, এক্সপ্লেনিয়ার শব্দের কয়টি অংশ এবং কি কি, এক্স অর্থ কি, প্লানাস অর্থ কি, আউট অফ অর্থ কি, টু মেক প্ল্যান অর্থ কি, ব্যাখ্যা কয় প্রকার এবং কি কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে, লৌকিক ব্যাখ্যা কাকে বলে এবং বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আমার মনে হয় যে ক্লাসটা বুঝতে তোমাদের সহজ হবে। সেক্ষেত্রে তোমরা একটু বই পড়বে, বই থেকেও একটু সাহায্য নিবে। আর যতটুকু পড়ালাম এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করে আমাকে একটু জানাবে। ধন্যবাদ সবাইকে।